আমারও তো আপনাকে দেখা বলবো, 3 বছর যাবার 4 বছর যাব মেলা দিয়ে না মেলা থেকে যে বছর আসতেছি কোনোদিন ইন্ডিয়ান সাইডে বর্ডার এরকম কিছু করেনি। আর কি মুখে কিছু একটা হাসি দেয় তো মানে হলো যে টাকা দিয়ে ধরবে তত কোনো অসুবিধা ওখানে না তো বই সব নিয়ে হচ্ছে না আমি কি আর টানি না বুকে জানি সব প্রেজেন্ট করতে আমার ভুল হয় না না একটু দিতে পারবে না ট্যাক্স দিতে হবে তারপরে মানি ব্যাগটা বাই নিয়ে নিত তারপর তো ইয়ে এত টাকা আমি প্রথম তো 25 লেখে 2500 টাকা সমস্ত 1500 টাকা দুজনে বাড়াই যাদবপুর না ওটা সরকারি ওই সরকারের সঙ্গে কাজ করে এটা যাদবপুর ইউনিভার্সিটিতে আপনি গেছিলেন মইনা হ্যাঁ করছিল স্থানীয় সংবাদ বর্তমান ট্রেন্ডের উপরে দিলে ভালো হয় হ্যাঁ কলকাতায় যে বাংলা সিনেমার যে ট্রেন্ড আমার মোটেই ভালো লাগে না আছেই দিকে কোথাও আছে ওর তো মনেকে ছবিটার ব্যাপারে কিছু বলবেন না মইনাকে ছবিটা এই যে নতুন কলকাতা গড়ে উঠছে না এই যে পুরনো বসত বাড়িগুলো ভেঙে দিচ্ছে নিশ্চয়ভাবে পুরনো এই কল ঢাকাতেও যায় নতুন নতুন বসত নতুন ঢাকা তাতে গরিব লোকের কোনো জায়গা নাই সেই জায়গার উপর বলতে পারেন হ্যালো আচ্ছা তুমি বাইরে আছো আমি ঢাকা ক্লাবের সামনে আইতাছি তুমি ছবিটা দিয়ে তৈরি দাও আইতাছি আমি ঢাকা ক্লাবে যাবো এখানে উঠছো তো একটু কথা বলতেছি আমি কত আধা ঘন্টা আচ্ছা থাকো আগের বেলাটা কেরালার অন্য নাম একটা পাগলাতে জনাবেন বানাবো আর কিন্তু পয়সা দেবে আপনার মতন আমার অবস্থা আমি চারবার স্ক্রিপ্ট আমার দিচ্ছি দুবার আমি দুবার বিএনপি যেহেতু রাজনীতি কোনো করি না কোনো কোনো ফান্ড নেই এই ফিল্ম ইনস্টিটিউট এই ফিল্ম সোসাইটি এই আর কাপ সাহেব কিন্তু আমার কথা আরে আপনার আপনার উপরই তো ছবি হবে ছবি আপনার উপর হওয়া উচিত বাংলাদেশের ফিল্ম আন্দোলনে খুশু ভাইয়ের নাম জানেন এমন মানুষ আছে প্রথম থেকে আপনি জানেন উচিত মানুষের আপনার একটা ধারাবাহিক ইন্টারভিউ নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র চর্চার নামে প্রকাশ করা আমি তো একটা সাপ্লিমেন্ট করতেছি চলচ্চিত্র নারী বিষয় ও দিদি দেখা দিতে চাইছে তাকে দিল্লিতে কিনা নাম মধ্যমেটা খুব ভালো রেখে থাকে মালতি সহায় না বাঙালি খুব বয়স্ক সোমা চ্যাটার্জি না আরো বয়স্ক আছে অরুণা না বাসতে বাঙালি
বাঙালি ওই মানিক বা একটু কিছু আর কি। ও অমিতা মালিক, হ্যাঁ, সে এখন লিখতে পারবে না? এখন লিখতে পারবে না, সে তো 90 প্লাস। তখন তো হ্যাঁ কি বলছেন, তখন সুস্থ করছিল। হুম, বছর আগে কাজ সে আর কলম ধরতে পারে। ঠিক আছে।